আজ ফোর্থ জানুয়ারি দু হাজার চব্বিশ প্রথমেই মার্কেটের কথা বলি নিভটি আজ একশো একচল্লিশ পয়েন্ট পজিটিভে বন্ধ হয়েছে অ্যাকচুয়ালি এটা এক্সপেক্ট ছিল না কারণ গতকাল ইউএস মার্কেট অনেকটা নেগেটিভে বন্ধ হয়েছিল সেই অনুযায়ী আমাদের মার্কেট আজ ঠিক উল্টোটা হয়েছে গ্যাপ আপ ওপেন দিয়ে শুরু হয় এবং পুরো দিন পজিটিভিটি ছিল প্রায় বিশেষ করে নিফটি রিয়ালিটি সিক্স পয়েন্ট সেভেন সিক্স 6.76% ইন্ডেক্স লেভেলে পজিটিভে বন্ধ হয়েছে এই সেক্টর আফটার কোভিড সব থেকে বেশি মার খেয়েছিল এই সেক্টরের কিছু স্টক আমার খুবই পছন্দের যেমন ডিএলএফ যেটা আমার দিওয়ালি স্টকের মধ্যে আছে এছাড়া ব্রিগেড এন্টারপ্রাইজ এবং সোয়ান এনার্জি এতেও আমরা কাজ করেছি তো যারা প্রিমিয়াম চ্যানেলে আছেন তারা জানেন তো যাই হোক ইন্ডিয়া যত গ্রো করবে ইনফ্রাস্ট্রাকচার বাড়বে ততই এই সব কোম্পানিগুলো গ্রো করবে তো আজকে কিছু স্টক কিছু ইম্পর্টেন্ট আপডেট কভার করব প্রথমেই বাজাজ ফাইন্যান্স তো অলরেডি কিউ থ্রি শেষ হয়ে গেছে এবং এই মাস থেকেই বিভিন্ন কোম্পানি তার কিউ থ্রি রেজাল্ট পাবলিশ করা শুরু করবে তো তার আগে কোম্পানিগুলো তাদের বিজনেসের ফোরকাস্ট নিয়ে আসে তারপর অ্যাকচুয়াল নাম্বার পা করে তো বাজাজ ফাইন্যান্সও আপডেট দিয়েছে যেখানে কোম্পানির ইউএম প্রথমবার তিন লাখ কোটি টাকা ছাড়িয়েছে যেটা থার্টি ফাইভ পার্সেন্ট বেড়েছে ইয়ার অন ইয়ার বেসিসে এছাড়া কোম্পানির ডিপোজিট বুক সেটাও থার্টি ফাইভ পার্সেন্ট হিসাবে গ্রো করেছে এবং কোম্পানি 98.6 লাখ নতুন লোন প্রোভাইড করেছে তো কোম্পানি যত বেশি অ্যাসেট ম্যানেজমেন্ট করতে পারবে এবং যত বেশি লোন প্রোভাইড করতে পারবে কোম্পানির বিজনেসও সেইভাবেই বাড়বে কারণ এদের মেন ইনকাম ইন্টারেস্ট থেকে আসে তো নভেম্বর মাসে আরবিআই কিছু নতুন রুলস জন্য বাজাজ ফাইন্যান্সকে ই কম এবং ইনস্টা ইএমআই কার্ড এই দুটো বন্ধ করতে হয়েছিল। কিন্তু এর জন্য কোম্পানির এফেক্ট পড়েনি কিন্তু মেন এরই যে ছোট ছোট আছে তারা এর জন্য শেষ হয়ে যাবে বড় কোম্পানিতে এটাই মজা যে কোনো সমস্যা আসুক না কেন সেটা সলিউশন তারা বাড়ি করে ফেলে কিন্তু ছোট ছোট কোম্পানিগুলো করতে পারে না যার জন্য বন্ধ করে দিতে হয় বা শেষ হয়ে যায় তো এই কোম্পানি লং টার্মের জন্য রাখতে পারেন কোনো অসুবিধা নেই আমিও আছি নেক্সট টাটা মোটরস কিছুদিন আগেই আটশোর গন্ডি টপকে ছিল এবং আজকেও আটশো কে টাচ করেছিল এক বছরে আমাদের টাকা ডবল করে দিয়েছে কোম্পানি আমি অনেকবার আগের যত ভিডিও আছে সবেতেই বলেছি তো আজকেও জেপি মর্গ্যান তার রেটিং আপগ্রেড করেছে টাটা মোটরস কে নিয়ে এবং টার্গেট প্রাইসও অনেকটা হাই লেভেলে রেখেছে নশো পঁচিশের লেভেলের কারেন্ট লেভেল থেকে এইটিন পারসেন্ট ওপরে তো এর কারণ হিসাবে জেল আর সেজমেন্টকে ওরা বলেছে কারণ ওনারা এক্সপেক্ট করছেন এই সেজমেন্টে মার্জিন ভলিউম এবং প্রফিটেবিলিটি আরো ইমপ্রুভ করতে পারে এছাড়া কোম্পানির ইভি সেলস ইউনিট প্রত্যেক কোয়ার্টারে অনেক ইনক্রিজ করছে এই একটা কারণের জন্য আমি খুবই বলিস নেক্সট ইন্ডাসিন ব্যাংক যেখানে বড় বড় প্রাইভেট ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাংক কোটাক মাহিন্দ্রা ব্যাংক এক বছরে সেই রকম কোনো রিটার্ন দিতে পারেনি সেই জায়গায় এই ব্যাংক লাস্ট এক বছরে থার্টি রিটার্ন দিয়েছে এবং আজকেও প্রায় থ্রি পার্সেন্ট মতো ওপরে গিয়ে বন্ধ হয়েছে তো কোম্পানি কিউ থ্রি বিজনেস ফোরকাস্ট দিয়েছে যেখানে ডিপোজিট থার্টিন পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে ইনক্রিজ করেছে এবং অ্যাডভান্স করেছে তো কোম্পানি সব থেকে ভালো বিজনেস করেছে রিটেল ডিপোজিট এবং ছোট বিজনেস কাস্টমারদের থেকে যার জন্য কিছু ব্রোকারেজ কোম্পানি এই কোম্পানিতে বাই রেটিং দিয়েছে মর্গ্যান স্ট্যানলি তার টার্গেট প্রাইস আঠারোশো পঞ্চাশের লেভেলে রেখেছে এবং মতিলাল অসোয়াল তাদের টার্গেট প্রাইস সতেরোশো লেভেলে রেখেছে তো আমার মনে হয় এই দুটো টার্গেট খুব ইজিলি অ্যাচিভ হবে আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানাবেন এছাড়া এই কোম্পানিটাও আমার দিওয়ালির পোর্টফোলিওতে আছে নেক্সট টরেন্ট পাওয়ার স্টকটা আজ প্রায় থার্টিন পার্সেন্ট মতো বেড়েছিল শেষে এইট পার্সেন্ট মতো ওপরে গিয়ে বন্ধ হয় এবং আজকেই অল টাইম হাই বানিয়েছে কারণ কোম্পানি সাতচল্লিশ হাজার তিনশো কোটি টাকার চারটে কন্ট্রাক্ট সাইন করেছে গুজরাট গভর্নমেন্টের সঙ্গে যেখানে রিনিউয়েবল এনার্জি অ্যান্ড গ্রিন হাইড্রোজেন প্রজেক্ট এবং পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রজেক্টে কাজ করবে তো এই কোম্পানি যে বিজনেস করে সেটা ফিউচারিস্টিক বিজনেস তো এই কোম্পানির ওপর ফোকাস রাখতে পারেন তো নেক্সট কিছু ইম্পর্টেন্ট কথা ছিল তো আমার এই চ্যানেলের নাম নিয়ে অনেক ফেক টেলিগ্রাম চ্যানেল বানিয়েছে সেখান থেকে সবাইকে মেসেজ করছে তো সেই সব ট্র্যাপে পা দেবেন না আমার অরিজিনাল যে টেলিগ্রামের চ্যানেল তার লিংক আমি ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো যেখান থেকে জয়েন হয়ে যাবেন তো ওখানে কিছু কিছু লং টার্ম এবং পজিশনালের জন্য স্টক কিছু রেকমেন্ড করে থাকি এবং লেভেলগুলো বলা হয় যেগুলো মোটামুটি ভালোই পারফর্ম করে তো পারলে চেক আউট করতে পারেন তো ভিডিও শেষে জাস্ট একবার গ্লোবাল মার্কেটটা দেখেনি দেখে নিই ইউএস মার্কেট ডাও অনেকটাই পজিটিভে চলছে এবং ইউরোপিয়ান মার্কেটে যেসব বড় বড় ইন্ডেক্স আছে সেগুলো মার্জিনাল পজিটিভে চলছে তো কোন লেভেলে এগুলো ক্লোজিং দিল সেটা আমি কাল আমাদের মার্কেট ওপেন হওয়ার আগে টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো তো অনেকে কমেন্ট করেছিলেন ভিডিও কেন রেগুলারলি আসছে না তো আপনারা জানেন শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না প্লাস পরের দিনের ট্রেডিং এর জন্য কিছু স্টক সিলেকশন করতে হয় সেগুলো লেভেলগুলো আইডেন্টিফাই করতে হয় সেই সব করতে গিয়ে সেরকম ভিডিও বানানোর সময় পাচ্ছি না তো চেষ্টা করব রেগুলারলি আবার ভিডিও বানানোর যদি ভিডিও না বানাতে পারি তো আপনারা টেলিগ্রাম চ্যানেলে সব সময় থাকবেন ওখানে ইম্পর্টেন্ট আপডেটগুলো আমি দিতে থাকি বা কিছু স্টকসে যদি কোনো নিউজ বা থাকে বা কিছু যদি করা যায় তো সেটা আমি জানাই কাইন্ডলি টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে থাকবেন তো আজকের মতো এখানেই এন্ড আপ করছি আজকের মতো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন